ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত চাত্রা বিল, সেই বিশালাকার বিল পুকুর সহ বিভিন্ন জলাশয় অবৈধভাবে ভরাটের কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন ওয়ার্ডের মালঞ্জ পল্লী, নেতাজি কলোনি, কৃষ্ণ পার্ক সহ বিভিন্ন এলাকা। দীর্ঘ 3 মাস ধরে জল আটকে থাকায় রাস্তাঘাটের ড্রেনে আটকে থাকা পচা জলের দুর্গন্ধে মানুষ নাজেহাল। রাস্তার উপরে জল জমে থাকায় সমস্যা হচ্ছে এলাকাবাসীদের। উৎপাত বেড়েছে, মশার সাপের উপদ্রব বাড়ছে, সেই এলাকার মানুষের মধ্যে এখন আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির কথা বারবার এলাকার প্রতিনিধি ইংরেজবাজার পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় প্রতিবাদে মঙ্গলবার ইংরেজবাজার পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করল 3 নম্বর ওয়ার্ড বাম ফ্রন্ট কমিটি। বিক্ষোভে উপস্থিত ছিলেন মালদা জেলা সিপিআইএমের অন্যতম সদস্য কৌশিক মিশ্র, 3 নম্বর ওয়ার্ড কমিটির মহিলা নেত্রী বাবলি বিশ্বাস সহ বামফ্রন্টের অন্যান্য কর্মীরা। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ প্রদর্শনের পর পৌরসভা কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।